নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এখানে মা কালী স্বয়ং এসেছিলেন কিশোরী মেরুপে হাওড়ার পাতিহাল গ্রামের অতি জাগ্রত মন্ডলা কালী পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি পাতিহাল মহেশতলা বারোয়ারির পক্ষ থেকে বিশ্বনাথ দেব বিশ্বাস আমাকে প্রদান করেছেন আর কিছুটা তথ্য শুদ্ধশীল ঘোষের থেকে সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন গ্রামের নাম পাতিয়াল হাওড়া জেলার অন্তর্গত হাওড়া বাস স্ট্যান্ড থেকে যে কোনো বড়গাছিয়াগামী বাস বা মিনি বাসে চড়ে বড়গাছিয়া সন্ধ্যা বাজার স্টপেজে নামতে হবে অথবা হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমদা লোকাল ট্রেনে চড়ে বড়গাছিয়া স্টেশনে নামতে হবে বাস অথবা ট্রেন থেকে নেমে যে কোনো লোককে জানাবেন যে আমি পাতিহাল মন্ডলা কালী মন্দিরে যাব একটি অন্ধ মানুষও আপনাকে পথ দেখিয়ে দেবে স্টেশন থেকে মন্দিরে দূরত্ব হাঁটা পথে সময় লাগবে প্রায় আঠেরো মিনিট বাস স্ট্যান্ড থেকে পনেরো মিনিট অটোতে পাঁচ থেকে ছয় মিনিট প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা নীচিতে শ্রী শ্রী রক্ষাকালীমাতা ফলারিণী কালীমাতা রূপে পূজিত হন শ্রী মদন গুপ্তের ফুলপঞ্জিকায় এই পুজোর উল্লেখ আছে পুজোর দিন মন্দির প্রাঙ্গণে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই সংখ্যা দিন দিন বাড়ছে পুজো উপলক্ষে মেলা বসে থাকে চার দিন মেলায় জনসমাগম লক্ষণীয় সরকারি অনুমোদন নেওয়া হয় পুজো এবং চার দিনের মেলার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের মানুষ পুজো এবং মেলাকে ঘিরে আনন্দে মেতে ওঠে পাতিয়াল গ্রামে সেদিন এমন কোনো বাড়ি পাওয়া যায় না যেখানে আত্মীয় পরিজনের উপস্থিতি প্রত্যক্ষ করা যায় না গ্রামের মানুষ সারা বছর অধীর আগ্রহে এই চার দিনের জন্য অপেক্ষা করে থাকে এই পুজোকে পাতিয়াল গ্রামের মিলন উৎসব বলা যেতে পারে জনশ্রুতি এই যে এই প্রতিমা পাতিয়াল গ্রামের ঘোষালবাড়ির স্বপ্নাদেশ বলে যে প্রতিমাকে এখানে পুজোর জন্য আনা হয়েছিল সময়টা সম্ভবত এগারোশো চৌষট্টি বঙ্গাব্দ রায়বাড়ির জমির ওপর শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূর্ণধাম অবস্থিত শোনা যায় প্রতিমা পূজিত হতেন মাটির দেওয়াল ও তালপাতা ছাউনি দেওয়ার মন্দিরে মন্দির ইষ্টক নির্মিত করেন ধর্মপান শ্রী বেচারাম রায় মহাশয় তেরোশো বাইশ বঙ্গাব্দে মন্দির গাত্রে লেখা ফলক এই সত্যতা প্রমাণ করে কালো অমগ নিয়মে কোথাও কোনো কোথাও নামে ঘোর অন্ধকার কোথাও বা আলোর বন্যা এখানে আলো শিখাকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছিল কিছু প্রবীণ ও তরুণ মন্দিরে উন্নতির জন্য গঠিত হয়েছিল মন্দির সম্প্রসারণ ও উন্নয়ন কমিটি সময়টা তেরোশো চৌষট্টি বঙ্গাব্দ ধীরে ধীরে ঘটে মন্দির সম্প্রসারণ নির্মাণ করা হয় দশম মহাবিদ্যার মূর্তিসহ বিশাল নাটমন্দির সময়কাল তেরোশো আটানব্বই বঙ্গাব্দ দেবীর রং সমুদ্রের জলের মতো দুটি হাত ডান হাতে ছিন্নমুণ্ড বাম হাতে কারণপাত্র বাম পা সামনে ডান পা পেছনে দেবী দিগম্বরী ও শিবের ওপর আসীন কিন্তু তিনি সদা হাস্যময়ী জীবা অপ্রকাশমান ও বরাভয় দাহিনী পুজোর দিন দুপুর থেকে বিকেলের মধ্যে ব্রাহ্মণ ও পঞ্জিকার সময়বিধি মেনে প্রতিমা শিল্পীর শিল্পালয় গড়বালিয়া থেকে প্রতিমা মন্দিরে আনা হয় মাথায় করে বারোয়ারি টহলদার গণি পুরুষানুক্রমে প্রতিমা মাথায় করে মন্দিরে নিয়ে আসে প্রতিমা শিল্পীর বর্তমান প্রজন্ম যে মায়ের এই মৃন্ময় মূর্তি তৈরি করেছে তাদের পরিবার পুরুষানুক্রমে তাদের শিল্পালয় গড়বালিয়া গ্রামে তৈরি করে আসছে মূল্য হিসাবে পেয়ে থাকে মাত্র এক টাকা পুজোর প্রায় এক মাস পূর্বে প্রতিমার কাঠামো শিল্পী শিল্পালয় গড়বালিয়া গ্রামে পাঠানো হয় নতুন মৃন্ময়ী মূর্তি তৈরি করার জন্য মায়ের গায়ের মাটি অনুষ্ঠানের নির্দিষ্ট কয়েকদিন পর সেই সময় ওই এক টাকা বা ষোলো আনা শিল্পীর হাতে দেওয়া হয় প্রতিমার মূল্য হিসাবে এই টাকা পুরুষণুক্রমে দিয়ে আসছে পাতিয়াল গ্রামের স্বর্গীয় অটল বিহারী চক্রবর্তীর অধস্তন পরিবার এই জন্য ওই পরিবারকে সম্মানিক দেওয়া হয় পুজোর পরের দিন সকালবেলায় এখানে উল্লেখ করা যায় যে পুজোর বর্তমান পুরোহিত হাওড়া জেলার অন্তর্গত নবাসন ব্রাহ্মণপাড়া গ্রামের ও তন্ত্রসাধক পাতিহাল গ্রামের উভয়ই পুরুষানুক্রমে পুজোর দায়িত্ব পালন করে চলেছে মায়ের অন্যান্য কাজ যেমন ভোগ রান্না ছাগল বনিদান পুজোর জন্য মাটির তৈজসপত্র সরবরাহ বাদ্যকারের কাজ পরামানিকদের কাজ সব কাজই পুরুষানুক্রমে এই পরিবার সেই পরিবারের অধস্তন পুরুষই করে চলেছে প্রথা মেনে প্রত্যেকে নিজ নিজ কাজের জন্য পুজোর পরের দিন সকালে সাম্মানিক হাতে তুলে দেওয়া হয় এছাড়া আরও অনেক পরিবার আছেন যারা পুজোর পুরুষানুক্রমে ভিন্ন ভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করেন এবং তার জন্য প্রতি বছর তাদের সাম্মানিক দেওয়া হয় মা মণ্ডলাকে নিয়ে ছড়িয়ে আছে নানান কিংবাদন্তী আজ থেকে বহু বছর পূর্বে মায়ের ঘাট থেকে একটি বড় খর্গ পাওয়া গেছিল সেই খর্গ দিয়ে পুজোর সময় প্রথম তিনটি বলি করা হতো বর্তমানে অবশ্য হয় না কিন্তু আজও পুজোর সময় সেই খর্গ মন্দিরে আনা হয় বলিদানে প্রথম তিন কোপের মাটি রায়বাড়ি স্থিত ঘোষ পরিবার রক্ষিত থাকে বহু মানুষ ওই মাটি সেবন করে দুরারোগ্য ব্যাধি নির্মাণ করেছেন অনেকেই হয়তো বলবেন যে বর্তমান আধুনিকতার যুগে এ কী করে সম্ভব তাদের উদ্দেশ্যে বলবো ভক্তের শ্রদ্ধা প্রার্থনা ও বিশ্বাসের কাছে সবই সম্ভব মায়ের পুজোর এক মাস আগে অর্থাৎ বৈশাখী অবস্যায় মায়ের কাঠামোতে নবমৃত্তিকা দেওয়া হয় সেই অনুষ্ঠানকে বলা হয় কাঠামো পুজো বা গায়ে মাটি পুজো শুরুর কয়েক বছর পর এমনই একদিন কালাচাঁদ রায় নিজেদের পারিবারিক কিছু কাজ নিয়ে কোটে যাচ্ছিল পথে হঠাৎই এক কিশোরী মেয়ে তার পথ আটকায় সেই কিশোরী কালাচাঁদকে বলেন অমস্যা যে চলে যাচ্ছে কখন আমার কাঠামোতে নবমৃত্তিকা দিবি সেই মেয়ে আরও বলেন তুই যে কাজে যাচ্ছিলিস সেই কাজে সফল হবি তুই বাড়ি ফিরে যা গিয়ে কাঠামো পুজোর ব্যবস্থা কর কালাচাঁদ রায় তড়ি ফিরে আসে পাতিহাল গ্রামের স্বর্গীয় প্রিয়নাথ ঘোষালকে দিয়ে মায়ের গায়ে মাটি দেন সেই থেকে আজও বংশ পরম্পরায় ওই পরিবারের বংশধররা মায়ের গায়ে মাটি দেন এবং মায়ের পুজোয় তন্তসাধকের আসন অলঙ্কৃত করেন এবং মুন্সিরহাট নবাসন নির্বাসী স্বর্গীয় যতীন ভট্টাচার্য মায়ের স্বপ্নাদেশেই মায়ের পুজোয় পূজারী হিসাবে নিযুক্ত হন তার বংশধরেরা আজও এই ধারা বজায় রেখেছেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অবসা নিচিতে এই পুজো অনুষ্ঠিত হয় দ্বিতীয়বার বা প্রতিদিন এই পুজো অনুষ্ঠিত হয় না মন্দিরের গর্ভগৃহে যে বেদির ওপর দেবী আসীন হয় এবং দেবী যেখানে পুজো গ্রহণ করেন সেই বেদী পঞ্চমুণ্ডের বলে কথিত আছে তাই পুজোর সময় মায়ের বেদি সুতো দিয়ে ঘেরা হয় না পুজোর আরম্ভের প্রাককালে রাত্রি সাতটা থেকে মন্দির প্রাঙ্গণে শুরু হয় ডণ্ডিকাতা চলে রাত্রি দশটা পর্যন্ত প্রায় চার পাঁচ হাজার ভক্তগণ মহিলা পুরুষ বালক বালিকা যুবা বৃদ্ধা মন্ডলা পুকুরে স্নান করে ডন্ডি কাটা শুরু করেন প্রার্থনা জানায় আপন আপন ইচ্ছাপূরণ বা পারিবারিক কল্যাণের কেহবা লাভের জন্য পুজো আরম্ভ হয় রাত্রি দশটায় পুজো শেষে বলিদান পর্ব শুরু হয় জনশ্রুতি এই যে বহুকাল পূর্বে একটি বিশাল খর্গ পাওয়া গেছিল যা আজও রায়বাড়িতে রক্ষিত আছে বলিদান শুরুর পূর্বে ছাগলগুলিকে মণ্ডলায় স্নান করানো হয় পরে ছাগলগুলি মন্দিরে নিয়ে যাওয়া হয় উৎসর্গের জন্য সমস্ত ছাগল উৎসর্গ হলে বলিদান শুরু হয় সর্বপ্রথম বলি হয় বারোয়ারির তিনটি ছাগল তারপর বলি হয় রায়বাড়ি এবং ঘোষালবাড়ির ছাগল পরে ভক্তবৃন্দদের ছাগল বলি শুরু করা হয় বলিদান পর্ব শেষ হলে শুরু করা হয় আরতি ধুনোপোড়া ও বুক চিরে রক্তদান এই অনুষ্ঠান পর্ব শেষ হলে ভোর রাতে মায়ের পুজোর ঘট মণ্ডলা পুকুরে বিসর্জন দেওয়া হয় কিন্তু মায়ের মৃন্ময়ী মূর্তি আষাঢ় মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মন্দিরে আসীন হয়ে থাকে পুজো উপলক্ষে নানান অনুষ্ঠানের জন্য জনমানসে মা মণ্ডলার স্থান অসীম বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসেন মনস্কামনা করতে মনস্কামনা পূরণ হলে সাধ্যমতো মায়ের কাছে পুজো দেন মন্দির চত্বরের অসংখ্য ফলক তারই প্রমাণ দেয় পুজো উপলক্ষে পাতিয়াল গ্রামের সব বাড়ি আত্মীয় পরিজনে ভরে ওঠে এলাকায় কোনো শুভ কাজ হলে আগে মাকে স্মরণ করা হয় এলাকাবাসীর অভিভাবক হিসাবে তিনি পাতিহালে বিরাজ করছেন পাতিহাল মহেশতলা বারোয়ারি বছরের পর বছর ধরে হাওড়া জেলার প্রাচীন এই পুজোকে সুনামের সাথে ধরে রেখেছেন অপার মহিমাতার এলাকার মানুষের মুখে মা মণ্ডলা নিয়ে নানান মাহাত্ম প্রচলিত আছে এভাবেই যুগ যুগ ধরে মা মণ্ডলা পাতিয়াল গ্রামের প্রাণের দেবী হিসাবে পূজিত হচ্ছেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ